রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির পরিষেবা নিয়ে ফের অভিযোগ উঠল। ধলাই জেলার বাসিন্দা গুরুদাস চক্রবর্তী তার পা ভেঙে যাওয়ায় জিবিতে 1 বছর ধরে চিকিৎসাধীন। অভিযোগ, ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না তিনি, বিনা চিকিৎসায় পড়ে আছেন বলে অভিযোগ। চিকিৎসার অভাবে বর্তমানে ভাঙা পায়ের অবস্থা খারাপ, তিনি ঠিকমতো চলাফেরা করতে পারছেন না, ফলে রোজগার বন্ধ থাকায় উপার্জনও করতে পারছেন না। মোটামুটি সরকার বেশি কারণ শিবরায় দেখে যা রাত একবার ভালো না, পরিষেবা ভালো না, কিছু হয়েছে শুধু একটু লেভেল করে দিচ্ছে। কই ভালো হয়েছে, ওই তো একদম বেস্ট সিচুয়েশন স্যার, দেখেন না আপনি ওইটা এখানে কি অবস্থা, একদম ভেরি বেস্ট স্যার। ওই তো পচে যেতে থাকা পাটা, একদম পচে যেতে থাকা। ডাক্তারবাবু চিকিৎসা করলে তো স্যার ভালো হয়ে যেত এতদিনে। তোর হাই কোয়ালেশন জিবি মেমোরিয়াল কলেজ দেবদেব বিআর আম্বেদকরের জিবি হসপিটাল এটা স্যার আসেনি, ওই হ্যাঁ এসে আমার মতো স্যালাইনের ইয়া প্রোগ্রাম দেখেন তো হাতে আছে নাই। Pure Report, Channel Din Rath.